বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে সামিল সিপিআইএম এর কর্মী সমর্থকেরা। বাঁকুড়ার সাউত্তর চৌমাথা মোড় সংলগ্ন এলাকায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এদিন তিন দফা দাবি সামনে রেখে এই বিক্ষোভ দেখানো হয়। উল্লেখ্য, বর্তমান কঠিন পরিস্থিতিতে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন। বিশেষ করে ভিন রাজ্য থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে হবে, রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে হবে। এছাড়াও কেন্দ্র সরকার বিভিন্ন সংস্থাকে বেসরকারীকরণ করেছে। এই সব দাবিকে সামনে রেখে এদিন বিক্ষোভে সরব হন সিপিএম কর্মী সমর্থকেরা। তিনটি মূল দাবি, কাজ, খাদ্য এবং জনস্বাস্থ্য। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে এই লকডাউন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বেশিরভাগ মানুষের কোনো কাজ নেই। শ্রমিকরা কাজ হারিয়ে, শিল্প বন্ধ, কাজ হারিয়ে ফিরে আসছেন। বর্তমানে গ্রামে গঞ্জেও কোনো কাজ নেই। কাজে আমরা দাবি করছি যে প্রতিটা বুথ এলাকায় এই 100 দিনের প্রকল্পে যে কাজ, সে কাজ খুলতে হবে এবং সময় মতো তাদের যে মজুরি, সে মজুরি দিতে হবে। এবং আমাদের দাবি যে 100 দিনের পরিবর্তে 200 দিনে কাজ দিতে হবে, আর মজুরি অন্তত কমপক্ষে ন্যূনতম 300 টাকা মজুরি দিতে হবে। খাদ্যের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে অনেক পরিবার রেশন কার্ড নেই, সেই পরিবারগুলি রেশন কার্ড দিয়ে তাদের যে খাদ্য, সেই খাদ্যের ব্যবস্থা করতে হবে। সারা ভারতবর্ষে 17টি বামপন্থী দলের কর্মসূচি, তার সাপোর্টিং কর্মসূচি আমাদের এখানে হচ্ছে, সারা ভারতবর্ষে হচ্ছে।